মান্ধাতার আমলে চাবি দিয়ে এখনকার তালা খুলবে না, এখনকার তালা খুলবার জন্য এখনকার চাবি চাই। আগামী দিনের স্বপ্ন কি আছে, কি নিয়ে পড়ার? আপাতত ইংলিশ অনার্স নেব, তারপর প্রফেসর হওয়ার ইচ্ছা আছে নেক্সট ইয়ার। 2024 সালের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে আমি সবসময় বলবার এই কথা রাখি যে মান্ধাতার আমলে চাবি দিয়ে এখনকার তালা খুলবে না, এখনকার তালা খুলবার জন্য এখনকার চাবি চাই। যারা উচ্চ মাধ্যমিক এবছর পাশ করেছে, মাধ্যমিক পাশ করেছে, আমি তাদের জন্য বলতে চাই যে বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে, এরকম ক্যারিয়ার কাউন্সিলিং বা মোটিভেশনাল সেশনগুলোতে থাকুক এবং তারা জীবনের জন্য প্ল্যান করুক। আমরা যেমন ভ্রমণের জন্য প্ল্যান করি, ঘুরতে যাওয়ার আগে প্ল্যান করি, 4 দিন ঘুরতে যাওয়ার জন্য আমরা 4 মাস প্ল্যান করি, তাহলে লাইফের একটা বিরাট বড় সিদ্ধান্ত আমি কী হব তার জন্য একটা বিরাট প্ল্যান লাগে। এই প্ল্যান ছাড়া মানুষ তার গন্তব্যে পৌঁছতে পারে না। সুতরাং তারা প্ল্যান করুক কী পড়বে, কেন পড়বে, কোথায় পড়বে, স্কলারশিপ লাগলে টাকা কোথায় পাবে, কোন ইউনিভার্সিটিতে পড়বে, কীভাবে এগোবে, এই সামগ্রিক একটা প্ল্যান একটি স্টুডেন্টকে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের করতে হবে। এবং যদি তারা এভাবে করে তাহলে তারা একটা সুন্দর অবস্থানে পৌঁছবে বলে আমি বিশ্বাস করি। একটা সমাজ বা একটা দেশ এগিয়ে নিয়ে যেতে গেলে এডুকেশনই কি যথেষ্ট? এখন বিষয় হচ্ছে যে যদি ভালো মন্দে তফাত না করতে পারি, যদি মানব সম্পদ আমি নিজেটা না বুঝতে পারি, যদি আমি মূল্যবোধকে না বুঝি, তাহলে আমি দেশের প্রতি আমার আবেগ আসবে কী করে? সুতরাং অবশ্যই শিক্ষা ছাড়া একটি জাতি এগোতে পারে না, শিক্ষা ছাড়া একটি জাতি তার গন্তব্যে পৌঁছতে পারে না। তাদের সমৃদ্ধির জন্য, একটি দেশ জাতির সমৃদ্ধির জন্য একটি সুশিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন, তার জন্য শিক্ষা দরকার। আর এই শিক্ষাই পারে এই দেশকে, এই জাতিকে নতুন রূপে রূপায়িত করতে সারা পৃথিবীতে। আমি বিশ্বাস করি যারা শিখছেন তারা বুঝে শিখবেন, বোধ মূল্যবোধে শিখবেন এবং অবশ্যই ক্যারিয়ারের জন্য স্কিল ডেভেলপমেন্ট করবে। এই দুটোর মেলবন্ধন থাকলে যেমন মানবিক সমাজ গড়ে উঠবে, তেমনি দক্ষ সমাজ গড়ে উঠবে। আজকের ক্লাস থেকে আপনি স্টুডেন্টদের কী বার দিলেন? আমি বলবো কি, অনেক পরিশ্রমী হতে হবে, সৎ হতে হবে আর নিজের লক্ষ্যটাকে দেখতে হবে। যে পরিশ্রমী সে জানে সে যাই করুক না কেন, সে যদি পরিশ্রম করে আসলে সে অ্যাচিভ করতে পারে। লক্ষ্য রাখতে হবে, আমি কী জন্য পরিশ্রম করছি, কোথায় যাবো বলে পরিশ্রম করছি, তাহলে তারা লক্ষ্যটা ঠিক থাকবে। এবং সৎ হতে হবে, সৎ থাকা মানে কারো 5 টাকা মেরে খাবো এরকম নয়। সৎ থাকা মানে আমি নিজেকে কমিটমেন্ট করি যে আমি প্রফেসর হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তাহলে তার জন্য পড়ব, সেরা টিচারের কাছে যাব, সেরা ইনস্টিটিউশনে যাব, সময়টাকে ঠিক করে ব্যবহার করব, 3 রাত 24 ঘন্টাকে ব্যবহার করব। এরকমভাবে যদি সে সৎ থাকে তাহলে সে তার অ্যাচিভমেন্টে পৌঁছতে পারে। আমি তাদেরকে এটাই বলবো যে সৎ থাকো, পরিশ্রম করো, লক্ষ্য ঠিক রাখো, সাকসেস হবে। আজকের ক্লাস সম্পর্কে অনুভূতি কী? ভালো। আসলে এসএস দেওয়ার পর খুবই কনফিউশন ছিলাম, এখানে এসে অনেকটাই ক্লিয়ার হয়েছে। এরকম ক্লাস আগে যদি পেতাম তাহলে খুব ভালো হতো, বিশেষ করে মাধ্যমিকের পর। এসএসএর পর পেয়ে খুব ভালো লাগছে, এখন নেক্সট স্টেপ নিতে খুব সুবিধা হবে।